হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আসার জন্য সকলকে সকলকে ধন্যবাদ। আর আজকে তোমরা যে যেখানে আছো, সুস্থ আছো, সুন্দর আছো, এই কামনা ব্যক্ত রেখে আজকে আমি আজকে আজকে আমি পাঠদান তোমাদের পাঠ পাঠ আরম্ভ করছি। দ্বাদশ অধ্যায়। স্যার আসসালামু আলাইকুম। দেখো যে আজকে আমরা আলোচনা করবো দ্বাদশ অধ্যায়, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। তাহলে আমরা প্রথমে বুঝতে হবে যে সহযোগিতা জিনিসটা কি। সহযোগিতা হচ্ছে তোমার একজন অপরজনকে সাহায্য করা। এখন দেখো যে আঞ্চলিক মানে অঞ্চলের ভিতরে, অর্থাৎ এক অঞ্চল থেকে আর এক অঞ্চলের মানুষকে আমরা কিভাবে সাহায্য সহযোগিতা করব। এখন দেখো যে বর্তমান বিশ্বে কোন রাষ্ট্র একক ভাবে প্রয়োজন সম্পূর্ণ মিটাতে পারে না, এটা আমরা সবাই জানি। একটা রাষ্ট্র একক ভাবে কোন প্রয়োজনীয়তা সম্পূর্ণ ভাবে মেটাতে পারে না, আর এই প্রয়োজনীয় তাগিদে সৃষ্টি হয় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা ধারণাটি সৃষ্টি হয়েছে। যখন মানুষ একা চলতে না পারছে, তখনই আমাদের কি ওই সহযোগিতা যে চিন্তা ভাবনা চেতনা আমাদের মধ্যে কি সৃষ্টি হয়। অর্থাৎ দেখো যেখানে আমরা বইয়ের দিকে যদি তাকাই, কিন্তু দুইটি সহযোগিতার কথা বলা হয়েছে। একটা হচ্ছে আঞ্চলিক, আর একটা হচ্ছে তোমার আন্তর্জাতিক। অর্থাৎ গড়ে উঠেছে বিভিন্ন সংস্থা, এদের মধ্যে অন্যতম হচ্ছে যে যতগুলো সংস্থা গড়ে উঠেছে এদের মধ্যে সব থেকে উন্নত হচ্ছে তোমার কি জাতিসংঘ। আর বিশ্ব শান্তির স্থাপনের লক্ষ্য নিয়ে গঠন করা হয়। অর্থাৎ এই জাতিসংঘটা কেন, জাতিসংঘ বিশ্ব শান্তি স্থাপনের লক্ষ্যে কিন্তু এই জাতিসংঘ গঠন করা হয়। তাহলে জাতিসংঘ কেন গঠন করা হয় তোমাদের যদি প্রশ্ন করা হয়, তাহলে হবে যে কি যে বিশ্ব শান্তি স্থাপনের লক্ষ্যে তোমাকে জাতিসংঘ গঠন করা হয়। অর্থাৎ বিশ্বের প্রায় সকল রাষ্ট্রের জাতিসংঘ সদস্য। অর্থাৎ বাংলাদেশ 1954 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেছে। কত সালে? 1954 সালে বাংলাদেশ তোমার কি করেছে, জাতিসংঘের সদস্য পদ লাভ করেছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রয়েছে। তাহলে তোমার জাতিসংঘ আন্তর্জাতিক, এছাড়া কিছু কিছু আঞ্চলিক সংস্থা রয়েছে, যেমন মনে করো সার্ক, তারপর হচ্ছে তোমার আসিয়ান, ইউরোপ, এই এই আমাদের বিভিন্ন আঞ্চলিক সংস্থা রয়েছে। আর এসব সংস্থা তাদের সদস্য রাষ্ট্র হিসেবে বিভিন্ন স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে তারা যৌথভাবে কাজ করে। অর্থাৎ এই তিনটি সংস্থা তারা নিজেদের ভিতরে এবং সদস্য রাষ্ট্রগুলোর ভিতরে তারা বিভিন্ন ধরনের সমস্যা, উন্নয়ন প্রবৃত্তি নিয়ে তারা কি করে আলোচনা করে। অর্থাৎ দেখো যে এই এই সহযোগিতার ক্ষেত্রগুলো কি, অর্থাৎ এই আমরা যখন যৌথভাবে কাজ করবো, তখন তোমার একটা দেশ অপর দেশের মধ্যে কি বন্ধুত্ব সৃষ্টি হবে, এবং অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ইত্যাদি ক্ষেত্রে তোমার কি ইতিবাচক প্রভাব বিস্তার করবে। এখন দেখো আমরা আলোচনা করবো পার্ট 1 ও 2। এখন দেখো এটা তোমার দেওয়া আছে যে আধুনিক বিশ্বে রাষ্ট্রসমূহ একে অপরের নির্ভরশীল। অর্থাৎ আধুনিক বিশ্বে যে রাষ্ট্র রয়েছে, আধুনিক বিশ্বে আধুনিক যে বিশ্বে রাষ্ট্র রয়েছে অর্থাৎ আধুনিক বিশ্বে যে দেখো যে আধুনিক বিশ্বের রাষ্ট্রসমূহ একে অপরের প্রতি একে অপরের একে অপরের সাথে নির্ভরশীল। অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন সমস্যা প্রয়োজন বিভিন্ন বিভিন্ন রকম, অর্থাৎ কোন রাষ্ট্রের পক্ষে এককভাবে প্রয়োজন পূরণ করা সম্ভব হয় না। অর্থাৎ প্রত্যেক রাষ্ট্রের যে কতগুলো জিনিস রয়েছে তারা এককভাবে করতে পারে না, সমাধান করতে পারে না। তখন এক রাষ্ট্র অপর রাষ্ট্রের সাথে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেয়।
অর্থাৎ দেখা যায় যে যদি প্রতিবেশী রাষ্ট্রগুলিতে একে অপরকে সহযোগিতা করে তাহলে সমস্যাগুলো যেকোনো সমস্যা তাদের কি সমাধান করা সম্ভব। যদি আমাদের মনে করো যে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া যে আমাদের সমস্যাগুলো আছে, যদি প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে যথাযথ ভাবে সাহায্য না করে তাহলে ওই সমাধানগুলো আমরা ফুলফিল করতে পারবো না। এশিয়ান জোনে অবস্থিত রাষ্ট্রগুলোর মধ্যে তারা কি করবে, পারস্পরিক সহযোগিতা সৃষ্টি করবে, এর ফলে বিভিন্ন আন্তর্জাতিক এই সহযোগিতার ফলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গড়ে উঠে, যেমন হচ্ছে সার্ক, আসিয়ান, ইউরোপ। অর্থাৎ তারা যৌথ উদ্যোগে এসব যৌথ উদ্যোগে এসব অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক বাধা সমূহ দূর করে দূর করার জন্য তারা কাজ করে, ফলে ফলে সকল উন্নয়ন তাদের যখন তারা বাধা প্রতিরোধ দূর করে তখন সকল রাষ্ট্রের মধ্যে কি উন্নত সাধিত হয়। এরপর হচ্ছে যে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র গুলো কি, অর্থাৎ আমরা কোন কোন ক্ষেত্রে আঞ্চলিক ভাবে তারাকে সাহায্য সহায়তা করব। আঞ্চলিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র রয়েছে, অর্থাৎ সময়ের সাথে সাথে যে ক্ষেত্রগুলো রয়েছে এর প্রভাবটা কি তোমার দিন দিন প্রভাব বিস্তার করছে। অর্থাৎ বর্তমান সময়ে উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো হচ্ছে তোমার শিল্প, বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি, তথ্য, প্রযুক্তি, কৃষি, কৃষি পর্যটন, ক্রিয়া, মাদক, চোরাচালান, প্রতিরোধ, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, মানব সম্পদ উন্নয়ন, সংস্কৃতি, স্বাস্থ্য চিকিৎসা, জলবায়ু উন্নতি ইত্যাদি বিষয় নিয়ে তারা কি আলোচনা করে। তাহলে এখানে আমরা অনেকগুলো ক্ষেত্র পেয়েছি, অর্থাৎ যদি আমরা এই ক্ষেত্রগুলো এককভাবে সমাধান করতে যাই তাহলে এটা যথাযথভাবে সমাধান হবে না। অর্থাৎ যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের সাথে আমরা কি করি যদি একসাথে বসে সমস্যাগুলো যদি সমাধান করি তাহলে এটা সহজে কোনো সমাধান হবে এবং উভয় দেশের মধ্যে একটা সুসম্পর্ক সৃষ্টি হবে এবং ওইখে যে তারা সাফল্য অর্জন করবে। অর্থাৎ দেখো যেমন ক্ষেত্রগুলো হচ্ছে যদি আমরা ব্যবসা বাণিজ্য যদি অর্থাৎ এক রাষ্ট্রের সাথে যদি অন্য রাষ্ট্রে আমাদের সুসম্পর্ক না হয় তাহলে আমরা ব্যবসা বাণিজ্যে প্রসার লাভ করতে পারবো না। নিরাপত্তা, তারপর হচ্ছে জ্বালানি, তথ্য, কৃষি, পর্যটন, ক্রিয়া, মাদক চোরাচালান, মাদক চোরাচালান প্রতিরোধ, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন যোগাযোগ ব্যবস্থা, মানব সম্পদের উন্নয়ন, সংস্কৃতি, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রগুলো নিয়ে তারা কি করে একে অপরের মধ্যে তারা ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করে এবং এটা সমাধানের চেষ্টা করে। এরপর দেখো যে সার্কটা কি, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে গঠিত হয়েছে তোমার সার্ক। অর্থাৎ তাহলে কোন দেশগুলো, যে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমরা কি করছি সার্ক গঠিত হয়েছে। অর্থাৎ দেখো যে দক্ষিণ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, অর্থাৎ বাংলাদেশে কখন বাংলাদেশ 1985 সালে ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। তাহলে তুমি যদি প্রশ্ন করে যে সার্ক কত সালে গঠিত হয়, 1985 সালে কোন মাসে ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। অর্থাৎ বাংলাদেশ সার্কের সদস্য ছাড়া বাংলাদেশ সার্কের সদস্য দেশগুলো ছাড়া রয়েছে তোমার যেমন ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং সর্বশেষ তোমার আফগানিস্তান। তাহলে আমাদের সার্কভুক্ত দেশ কয়টি, এখানে আমাদের সার্কভুক্ত দেশ হচ্ছে তোমার সার্কভুক্ত দেশ হচ্ছে কি 8টি। আর এর ভিতরে তোমার আরেকটি পর্যবেক্ষণ হিসাবে দেশকে রাখছে সেটা হচ্ছে কি বার্মা। এখন দেখো যে সংস্থাটির মূল লক্ষ্য হচ্ছে যে অর্থনৈতিক হিসাবে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে সমাজের সর্বক্ষেত্রে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, প্রযুক্তি উন্নয়নের সর্বক্ষেত্রে তারা বিস্তৃত লাভ করছে। অর্থাৎ এই সংস্থাগুলোর কাজ হচ্ছে এটা যে তারা কি করবে অর্থনৈতিক ক্ষেত্রে সহায়তা করবে, রাজনৈতিক, সামাজিক, সাহিত্য, সংস্কৃতিক, প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়গুলো এই যে তোমার সমস্ত রাষ্ট্রগুলো আছে তাদের ভিতরে এক অপরকে সাহায্য সহায়তা করে উন্নয়নের চেষ্টা করবে। এরপর দেখো যে সার্কের সদর দপ্তর কোথায়, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় প্রিয় শিক্ষার্থীরা যে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, তাহলে হচ্ছে কি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত, নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এরপর হচ্ছে দেখো যে সার্কের সার্ক গঠনের উদ্দেশ্য লক্ষ্য, এরপর হচ্ছে তোমার সার্ক গঠনের
প্রথম ও উদ্দেশ্য। দেখো এখন বলছি প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের পিছনে একটা লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে। তাহলে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? যে লক্ষ্যটা হচ্ছে, যে উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো কাজ কাজ করার জন্য প্রস্তুতি, আর লক্ষ্যটা হচ্ছে যে ওই কাজকে সফল করা বা তার গন্তব্য স্থানে পৌঁছানো, সেটা হচ্ছে কি লক্ষ্য। যদি আমরা একটা উদাহরণ দিই, দেখো যে মনে করো আমরা সবাই দুই দল ফুটবল, দুই দল মনে করো ফুটবল খেলে মাঠে প্রবেশ করছে, দুই দল খেলছে, এদের উদ্দেশ্যটা হচ্ছে কি মাঠে তারা খেলবে, লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে তাদের ওই দলকে জয়লাভ করা, অর্থাৎ লক্ষ্য হচ্ছে তাদের কি গন্তব্যস্থলে পৌঁছানো। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের পিছনে একটা উদ্দেশ্য একটা লক্ষ্য রয়েছে। তাহলে এখন দেখো যে সার গঠনের উদ্দেশ্যটা কি, অর্থাৎ সারভুক্ত দেশের জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন করা। তাহলে প্রথম যে লক্ষ্য সেটা হচ্ছে যে সারভুক্ত যে 8টি দেশ রয়েছে তাদের সকল জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এর 2 নম্বর হচ্ছে যে এশিয়া দেশগুলোর ভিতরে মুক্ত বাণিজ্য করা, অর্থাৎ যে সদস্য 8টি রাষ্ট্র রয়েছে তারা তারা কি স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে। 3 নম্বর হচ্ছে কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, অর্থাৎ কল্যাণমূলক অর্থাৎ যেগুলো জনগণের কাজে আছে, যেগুলো জনগণকে তোমার কি করে কাজে সাহায্য কাজে কল্যাণে আছে, সে কাজগুলো তারা কি করে অর্থনৈতিক ব্যবস্থা তারা চালু করবে। সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা, অর্থাৎ যে সদস্য রাষ্ট্রগুলো আছে তারা নিজেই যেন কি হয় স্বয়ং সম্পূর্ণ হয় তার উপরে সহায়তা করা। এরপর হচ্ছে উক্ত অঞ্চলে সামাজিক এবং সংস্কৃতির উন্নয়নের সাধারণ লক্ষ্যে কাজ করা, অর্থাৎ যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের অর্থনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন করা। অর্থাৎ সার্বভৌম দেশের বলে যে যদি কোনো বিরোধমান বিরোধ বিরোধ সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা। এরপর হচ্ছে দেখো আসিয়ান, অর্থাৎ এখানে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে, তাহলে আসিয়ান কয়টি দেশ নিয়ে গঠিত হয়? 10টি। দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে 1947 সালে 8ই আগস্ট এই তোমার আসিয়ান গঠিত হয়, অর্থাৎ সমষ্টি রাষ্ট্রগুলোর মধ্যে অ্যাসোসিয়েশন অফ দি সাউথইস্ট এশিয়ান অফ নেশন, বাংলায় বলা হয় দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহ সংস্থা। অর্থাৎ এই সদস্যগুলো 10টি দেশ রয়েছে, কয়টি? 10টি। একটা হচ্ছে তোমার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর। এই তোমার যে 10টি রাষ্ট্র নিয়ে তোমার কি হয়েছে আসিয়ান গঠিত হয়েছে। আসিয়ানের সদর দপ্তর তোমার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তাহলে তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা মন দিয়ে শ্রবণ করবে, কারণ তোমাদের এখন কিছুক্ষণ পরে তোমাদেরকে আবার প্রশ্ন করা হবে। অর্থাৎ তোমরা কতটুকু পাঠদানটা মনোযোগ সহকারে নিয়েছো, যেটাকে বলা হয় ফিডব্যাক, অর্থাৎ তোমরা এখন তোমাদের কাছ থেকে উত্তরগুলো নেওয়ার চেষ্টা করবো। এরপর দেখো যে আসিয়ানের উদ্দেশ্য লক্ষ্যটা কি, সম্মিলিত দেখো যে সম্মিলিত উদ্যোগে অর্থনীতি উন্নয়নের লক্ষ্যে কাজ করা। তাহলে আসিয়ানের প্রথম কাজটা হচ্ছে যে সম্মিলিত উদ্যোগে, অর্থাৎ যে 10টি রাষ্ট্র রয়েছে তাদের উদ্যোগে কি করবে, সম্মিলিত উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করা। উক্ত অঞ্চলের মধ্যে শান্তি স্থিতিশীলতা বজায় রাখা, অর্থাৎ যে 10টি রাষ্ট্র রয়েছে ওদের ভিতরে কি যেন বিরোধ না হয় সেজন্য লক্ষ্যে তারা কি করবে কাজ করবে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে সৌহার্দ এবং সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক ভিত্তিতে তারা কাজ করে, অর্থাৎ একে অপরের কখনো তারা অসহযোগ হবে না, অর্থাৎ তারা তাদের সহযোগিতার ভিত্তিতে সৌহার্দ্যমূলক বা সহযোগিতার ক্ষেত্রে তারা কি করবে
তাদের সম্পর্ক বৃদ্ধিতে তারা কি করবে, কাজ করবে। পেশাগত ও কারিগরি ক্ষেত্রে, পেশাগত কারিগরি ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রশিক্ষণ এবং গবেষণা ব্যবস্থা করা, যে পেশাগত দায়িত্ব রয়েছে তাদের ভিতরে কি পেশাগত দায়িত্ব, পেশাগত কারিগরি ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রশিক্ষণ এবং গবেষণার ব্যবস্থা করা। সদস্য রাষ্ট্রগুলো কৃষি এবং শিল্প ক্ষেত্রে, কৃষি এবং শিল্প ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রটি তাদেরকে সম্প্রসারিত করা। এখন দেখো যে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যতটুকু করা হয়েছে এর আলোকে এখন তোমাদেরকে কিছু প্রশ্ন করা হবে। বাংলাদেশ জাতির সঙ্গে সদস্যপদ লাভ করে জাতিসংঘের সদস্য পদ লাভ করে কত সালে? আঞ্চলিক সহায়তা আঞ্চলিক দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে কিছু প্রশ্ন করা হবে, আমি তোমাদেরকে পড়াচ্ছি এর আলোকে এখন তোমাদেরকে প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো যে বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ কত সালে লাভ করে বলো প্রিয় শিক্ষার্থীরা? তাহলে বাংলাদেশ জাতিসংঘ সদস্য পদ লাভ করে কত সালে? 1974 সালে। কত সালে? 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। কত সালে? 1954 সালে। এরপর হচ্ছে আঞ্চলিক সহযোগিতা সংস্থার নাম খুলে দেখুন। তাহলে আঞ্চলিক সংস্থা আমি এখানে কয়টি বলছিলাম? 3টি। একটা হচ্ছে তোমার কি, সাহার, আসিয়ান আর ইউরোপ। এই
এই তোমার এই তিনটি আমরা তিনটি সংস্থা আমরা কি পাইছিলাম, এই তিনটি আমরা আঞ্চলিক সংস্থা নিয়ে বুঝলাম আলোচনা করছিলাম। আঞ্চলিক সহায়তার ক্ষেত্রগুলো কি কি, যে কি কি ক্ষেত্র আমরা এই এই কি কি ক্ষেত্রগুলো আমরা কাজ করি। এক নম্বর দেখো যে ব্যবসা বাণিজ্য, তারপর হচ্ছে নিরাপত্তা, জ্বালানি, তথ্য প্রযুক্তি, কৃষি, পর্যটন, ক্রীড়া, মাদক চোরাচালান প্রতিরোধ, পরিবহন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, মানব সম্পদের উন্নয়ন, তারপর হচ্ছে কি সংস্কৃতি, স্বাস্থ্য, চিকিৎসা ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে নিয়ে আমরা কি আলোচনা করি ইত্যাদি। দেখো যে সার কত সালে গঠিত হয়, যে সার কত সালে গঠিত হয়, যে 1985 সালে তোমার সার গঠিত হয়, এটা কোন মাসে, সার কোন মাসে আমাদের গঠিত হয়, ডিসেম্বর মাসে গঠিত হয়। সার্বভৌম দেশগুলোর নাম লিখো, সার্বভৌম দেশগুলো হচ্ছে কত কয়টি, আটটি, কি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ইত্যাদি। এই প্রিয় শিক্ষার্থীরা যাবো তোমাদের বাড়ির কাজ নিয়ে আমি শেষ করবো। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে পাঠদান শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।